সক্রিয় নিম্নচাপ। টানা দুদিনের মধ্যে ভাসতে পারে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলি, এমনই জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ সকাল থেকে চলেছে রোদ আর মেঘের আকাশের লুকোচুরির খেলা, সঙ্গে দিনের শুরু থেকে রয়েছে আর্দ্রজনিত অস্বস্তি আবহাওয়া। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে এদিন দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার কিন্তু 10 জেলায় ভারী বৃষ্টি হতে পারবে বলে জানিয়েছেন তারা। আর সোমবার সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টি নয়। এদিন সকালে তার আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টা অর্থাৎ 12 সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গে কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে সবকটি জেলাতে কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সোমবার নাগাদ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিন সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল সকালের মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 12 সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের সর্বত্রই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রা পরিবর্তনের কোনো লক্ষণ নাই। কলকাতার আবহাওয়া। এদিন সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা, সঙ্গে কোনো কোনো জায়গায় দুয়াক পর্ষা বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 90%। মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের দক্ষিণে অবস্থান করছে, যা আগামী 4 থেকে 5 দিন ওই অবস্থানে থাকবে বলে পূর্বাভাস। অন্যদিকে নিম্নচাপটি পশ্চিম মধ্য সংলগ্ন দক্ষিণে উড়িষ্যা ও উত্তরে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে, আর এই সক্রিয় হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।